নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আমরা 40,000 সাবস্ক্রাইবার মার্কের অনেক কাছাকাছি চলে এসেছি, তো তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আশা করব আজকে করে নেবে, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করতে একদম ভুলবে না প্রত্যেকটি ভিডিওর রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে খবরটা আছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে আজকে আমি তোমাদেরকে দুটো আপডেট দেবো। প্রথমেই বলে দিচ্ছি যে জনি অ্যাকোস্টা তিনি কিন্তু এখনও কলকাতাতেই আছেন, এবং এই মুহূর্তে রিসেন্ট একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে কোয়েসের তরফ থেকে জনি অ্যাকোস্টাকে এখনও দু মাসের বেতন দেওয়া হয়নি। যখন কোয়েস জানিয়েছিল যে তারা ফোর্স মেজর ক্লজটাকে অ্যাক্টিভেট করে প্লেয়ারদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দিচ্ছেন, তো তখনই প্লেয়ারদের জানিয়ে দেওয়া হয়েছিল কোয়েসের তরফ থেকে যে যদি তারা এই প্রস্তাবে রাজি হয় তাহলে কিন্তু দু মাসের বেতন কাটার জায়গায় কোয়েস এক মাসের বেতন কাটবে। তো সেই ক্ষেত্রে যেই যেই প্লেয়াররা এই প্রস্তাবে রাজি হয়েছেন তারা এপ্রিল মাস অবধি মাইনে পেয়েছেন, কিন্তু যেই প্লেয়াররা সেই প্রস্তাবে রাজি হননি তারা কিন্তু এখনো এপ্রিল এবং মে মাসের বেতন পাননি। তো সেই ক্ষেত্রে রিসেন্ট একটা ইন্টারভিউতে জনি অ্যাকোস্টা তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে যখন কোনো প্লেয়ার তাদের নিজেদের ঘর ছেড়ে এত দূর খেলতে আসে তো সেক্ষেত্রে তারা চেষ্টা করে যতটা বেশি উপার্জন করা যায় যাতে তারা সেই টাকাটা নিয়ে গিয়ে সংসারে দিতে পারেন। তো এই মুহূর্তে জনি অ্যাকোস্টা সংসারের কাছে তো কোনো টাকা পাঠাতেই পারছেন না, বরঞ্চ তিনি এই মুহূর্তে কলকাতায় যে আছেন কলকাতার খরচাই তিনি ওঠাতে পারছেন না এই মুহূর্তে স্যালারি না পাওয়াতে। তো সেই কারণে কোয়েসের ওপর মানে প্রচন্ডই ক্ষোভ প্রকাশ করেছেন তাদের এই আনপ্রফেশনালিজম অ্যাপ্রোচের জন্যে। তো এবার দেখা যাক কোয়েস জনি অ্যাকোস্টাকে এবং যেই প্লেয়ারদের মানে দু মাসের বেতন বকেয়া পড়ে আছে সেই টাকাটা কোয়েস মেটায় কিনা, এবার বোঝা যাচ্ছে না, কারণ কোয়েসের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা কিন্তু প্লেয়ারদের আর মাইনে দেবে না। তো সেই ক্ষেত্রে জনি অ্যাকোস্টারা আদেও এই মাইনেগুলো পাবে কিনা সেটা এখন অবধি পরিষ্কার নয়। এবার তোমাদেরকে বলে দিই যে এখান থেকে আর একটা জিনিস উঠে আসছে যে কোয়েস কবে পুরো ফুটবল রাইটসটা ইস্ট বেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দেবে, এবং এআইএফএফও একটা ক্ল্যারিটি চাইছে, একটা ট্রান্সপারেন্সি চাইছে যে ইস্ট বেঙ্গলের যে স্ট্রাকচারটা সেটা কিরকম ভাবে তৈরি হচ্ছে আগামী মৌসুমের জন্য। কারণ এই মুহূর্তে এআইএফএফ কিন্তু কোয়েস ইস্ট বেঙ্গল এফসি রেজিস্টার্ড হয়ে আছে, তো সেক্ষেত্রে কোয়েস চলে যাওয়াতে কিন্তু ইস্ট বেঙ্গলকে নতুন করে তাদের স্ট্রাকচার জানাতে হবে এআইএফএফ কে। এবার সেই জিনিসটা ইস্ট বেঙ্গল ক্লাব করতে পারছে না যেহেতু কোয়েসের থেকে এখনো পুরোপুরি ফুটবল রাইটসটা ইস্ট বেঙ্গল ক্লাব পায়নি। এবার শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে এই জিনিসগুলো করতে মোটামুটি আরো দু সপ্তাহ সময় লাগবে, যেহেতু মানে যেই আনপেড স্যালারিজ গুলো আছে, আনপেড বিলস গুলো আছে যেগুলো কোয়েসকে দিতে হবে ইস্ট বেঙ্গলকে, সেগুলো যতক্ষণ না কোয়েস ক্লিয়ার করছে ততক্ষণ পুরো ফুটবল রাইটসটা কোয়েসের থেকে ইস্ট বেঙ্গল নিতে পারবে না। তো ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা মনে করছেন যে মোটামুটি আরও 14 দিন মতন লাগবে এই পুরো ব্যাপারটাকে সলভ করতে। এবার সেই আনপেড বিলস, আনপেড স্যালারিজের মধ্যে জনি অ্যাকোস্টা সহ আরও যে বেশ কিছু ফুটবলারদের মাইনে এখনও দেওয়া হয়নি দু মাসের সেইগুলো ঢুকে আছে কিনা সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় না যে সেগুলো কনসিডার করা হয়েছে, যেহেতু কোয়েসি জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু দু মাসের বেতন প্লেয়ারদের দেবে না। তো সেই ক্ষেত্রে এবার প্লেয়াররা কিন্তু কমপ্লেন করতেই পারেন এবং অনেক প্লেয়ারই কমপ্লেন করবেন বলেছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে জনি অ্যাকোস্টাও সেই একই পথে হাঁটে কিনা। এখন অবধি কিন্তু জনি অ্যাকোস্টা লিগাল কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে আগামী দিনে যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় যে ইস্ট বেঙ্গল বা কোয়েস জনি অ্যাকোস্টা সহজে বাকি যে প্লেয়াররা রয়েছে তাদেরকে যদি মাইনে দেওয়াই না হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে জনি অ্যাকোস্টাও বাধ্য হবেন লিগাল অ্যাকশন নেওয়ার জন্য। তো এবার দেখা যাক যে কোয়েস এবং ইস্ট বেঙ্গলের মধ্যে যেই জটিলতাটা সৃষ্টি হয়েছে সেটা কত তাড়াতাড়ি ছাড়ে। যদিও যা শোনা যাচ্ছে ফুটবল রাইটস পেতে গেলে কিন্তু এখনো ইস্ট বেঙ্গলকে 14 দিন মিনিমাম ওয়েট করতেই হবে। তো এই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে। এবার চলে আসছি আমরা ট্রান্সফার রিউমার সেকশনে। তো প্রথমেই যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে মার্টিন শাভেস, তিনি এই বছর নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন, তো তিনি কিন্তু অফিসিয়ালি ক্লাব থেকে রিলিজ নিয়েছেন, বা বলতে পারো যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো সেই কারণে তিনি আর নর্থ ইস্টে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন না। তিনি তার ইনস্টাগ্রাম, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটসে জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ছেড়ে চলে যাচ্ছেন। এরপরে চলে আসি আমরা গুরজিন্দর কুমারের সম্পর্কে আলোচনা করতে। তো এই বছর তিনি মোহনবাগানের ক্যাপ্টেন ছিলেন মানে ধনচন্দ্র সিং এর সাথে সাথেই, এবং এইবার আই লিগও জিতেছেন মোহনবাগানের হয়ে। তো সেক্ষেত্রে সেখান থেকে একটা প্রথমে রিউমার বেরিয়ে এসেছিল যে ইস্ট বেঙ্গল গুরজিন্দর কুমারকে অফার করেছে, কিন্তু এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে গুরজিন্দর কুমার নর্থ ইস্ট ইউনাইটেডে সই
করতে পারেন আগামী মৌসুমের জন্য। অর্থাৎ নর্থ ইস্টের তরফ থেকে গুরজিন্দর কুমারকে অফার পাঠানো হয়েছে। এবার দেখা যাক যে গুরজিন্দর কুমার কোন অফারটা অ্যাকসেপ্ট করেন, তিনি ইস্ট বেঙ্গলের অফার অ্যাকসেপ্ট করবেন নাকি তিনি নর্থ ইস্টের অফার অ্যাকসেপ্ট করবেন, সেটা তো আগামী দিনে আরো পরিষ্কার হবে। আপাতত যা খবর, গুরজিন্দর কুমার কিন্তু একটু হলেও এই মুহূর্তে ঝুঁকে রয়েছেন নর্থ ইস্টের অফারের দিকে। তো সেই ক্ষেত্রে যদি আপডেট চলে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপরে চলে আসছি কেরালা ব্লাস্টার্স এর দুটো আপডেট নিয়ে। প্রথমটা হচ্ছে যে আব্দুল হাক্কু, তিনি একজন ডিফেন্ডার, তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন কেরালা ব্লাস্টার্স এর সাথে। এছাড়াও ম্যাটিয়াস পপলাটনিক, তিনি কিন্তু আবার ফিরতে চলেছেন কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে। তোমাদেরকে বলে দিই যে তিনি 2 বছর আগে কেরালা ব্লাস্টার্সে এসেছিলেন 3 বছরের কন্ট্রাক্টে সই করে, কিন্তু সেকেন্ড সিজনে তাকে কেরালা ব্লাস্টার্স রাখেনি। যেহেতু কন্ট্রাক্টে ছিলেন সেই কারণে কিন্তু লোনে পাঠানো হয়েছিল। তো তারপরে লোন স্পেল যেই ক্লাবে তিনি খেলছিলেন সেখানে আই থিঙ্ক 6টা অ্যাপিয়ারেন্সে মাত্র আই থিঙ্ক 1টাই স্টার্টিং ইলেভেনের সুযোগ পেয়েছিলেন, বাকি প্রত্যেকটাই মানে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, মানে মাত্র 6টা অ্যাপিয়ারেন্স তিনি করেছিলেন। এবং তারপরেই তার লোন স্পেল যেহেতু শেষ হয়ে গেছে, তো সেই কারণে যেহেতু আরও 1 বছর তার কন্ট্রাক্টে রয়েছে কেরালার সাথে, সেই কারণে তিনি কিন্তু আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্সে ফিরতে চলেছেন। এবার দেখা যাক যে কেরালা ব্লাস্টার্স এফসি পপলাটনিককে আরও 1 বছরের জন্য লোনে পাঠায় নাকি আগামী মরশুমের জন্য তাকে সাবস্টিটিউট বেঞ্চ অথবা স্টার্টিং ইলেভেনে সুযোগ দেয়। আমার তো মনে হয় হয়তো সাবস্টিটিউট হিসেবেই রাখা হবে, লোনে হয়তো পাঠানো হবে না। তো এই কটাই আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেওয়ার ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।